শুরুতে সালাম দেই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার সামনে একটা প্রশ্নই ঘুরে পাকাচ্ছে যে ভাই কীভাবে শুরু করবেন, আর আমরা আমাদের সময় নষ্ট হবে না তো, তাদের জন্য বলবো হ্যাঁ সময় নষ্ট হবে, তবে ভালো কাজে। আমাদের এই কোর্সটি সম্পূর্ণ হবে 60 দিনে, আর সপ্তাহে আপনাদেরকে তিন দিন এখানে উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট সময়ে। এখন আর একটা কোশ্চেন আপনার হুট করে মানে মাথার মধ্যে আসতে পারে যে সচরাচর সবাই বা আমরা অনেকেই অনেক ধরনের গ্রুপের সঙ্গে সংযুক্ত, যে ম্যাসেঞ্জার গ্রুপ, তারপরে ফেসবুক গ্রুপ, যত সোশ্যাল মিডিয়া যত গ্রুপ আছে সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু স্টাডি রান করে থাকি। তো এ ধরনের কোনো কিছু হবে কি না, তো তাদের জন্য বলবো এটা সম্পূর্ণ নতুন। আর এগুলা আমি যে পদ্ধতি বা যে সিস্টেমে ক্লাসটা পরিচালনা করব সেটা হচ্ছে গুগল মিট, জুম আর গুগল মিটের মধ্যে ক্লাসটা সম্পূর্ণ করা হতে পারে। ভাই 6টা নাই বেসতে পেরেছি, শুরু হয়ে গেল। এখন আসি কিভাবে কাজ করবো আর কি। লিঙ্ক কপি করে ল্যাপটপ বা পিসিতে দেব, সেখান থেকে ব্রাউজ করবো, ব্রাউজ করে দেন এন্টার দেব। আর যাদের ল্যাপটপ বা পিসিতে সমস্যা, তারা ফোন ইউজ করতে চান, তারা একটা কাজ করবেন, তারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে গুগল মিট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওই নির্দিষ্ট লিঙ্কটি ওপেন করলে অ্যাপটি চলে আসবে। আর হ্যাঁ অবশ্যই আপনার কিন্তু অ্যাপে বা ক্রোমে কিন্তু আপনার জিমেল অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা এখানে মানে গুগল মিটে ক্লাস করতে পারবেন না। এখন আপনি লিঙ্ক ওপেন করলে তখন আপনার সামনে জয়েন লেখা আসবে, ঠিক আছে। জয়েনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমার কাছে একটি রিকোয়েস্ট আসবে, মানে আচ্ছা আমি অ্যাডমিন, আমার কাছে রিকোয়েস্ট আসবে। তো এখানে জয়েন লেখাতে ক্লিক করার পর জয়েনের সাইডে এখানে মিউট আছে, ভিডিও অফ আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে মিউটটাকে আপনার মাইকটাকে মিউট করে দেবেন, ভিডিওটাকে অফ করে দেবেন, দেন আপনার কাজ শেষ। বলতে গেলে কি আপনার প্রায় সব কাজই শেষ। এখন শেষ যে স্টেপ, ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আপনি যখন আমার ক্লাসের মধ্যে ইন করবেন তখন আপনার সাইটে কিন্তু আপনি ক্লাসের মধ্যে সব কথাই শুনতে পারবেন, যে কথা বলতেছে যার মাইক অন আছে সবাই সব কথা শুনতে পারবে। শোনার পর যেটা হবে আর কি, আপনার সাইটে একটা লেখা আছে প্রেজেন্টেশন, ওটা আপনি যদি আমার কোনো ম্যাথ কোনো কিছু দেখাইতে চান তাহলে ওখানে প্রেজেন্টেশন করতে হবে। ওখানে প্রেজেন্টেশন যখন অন করবেন তখন আপনার ল্যাপটপে বা পিসির সামনে চলে আসবে আপনি কী দেখাতে চাচ্ছেন, কী দেখাবেন, সব কিছু সামনে চলে আসবে। তো এটা আমাদের রেগুলার হয়ে থাকবে। আমি আপনাদের রেগুলার যে হোমওয়ার্ক দেব একদিন পর সেটা কিন্তু আমার প্রেজেন্টেশনের মাধ্যমে সবার কাছ থেকে নেব আর কি। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, অবশ্যই এটা ভালো করে শিখতে হবে। আর শেষে একটা কথা বলি, আপনাদের মনে অনেকের মনে মানে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এত কম স্টুডেন্ট নিলেন কেন, এই প্রশ্নের উত্তর আছে। আমি কয়েকটি গ্রুপ স্টেপ বাই স্টেপ গ্রুপ মানে সিকোয়েন্স গ্রুপ খুলছে, সেগুলো গ্রুপের উপর ডিপেন্ড করে আর কি আপনাদের গ্রুপ মেম্বার সংখ্যা। যেমন এক্সাম্পল হিসেবে দিই, ফিমেলদের জন্য আলাদা গ্রুপ করছি, মেলদের জন্য আলাদা গ্রুপ করা হয়েছে, এবং এই ফিমেল আর মেলের জন্য আলাদা 1, 2, 3, 4 করা আছে। তাই এই মোটে সর্বমূলে 100 থেকে 120 জন স্টুডেন্টকে নিয়েছে।
আর আর হ্যাঁ আর একটা কথা বলি, আপনাদের কল্পনা মানে কল্পনা করতে পারবেন না যে এত ভাই বোন আমার পোস্টে রেসপন্স করছেন, প্রায় 1000-এর ওপর, কিন্তু সবাইকে নেওয়া পসিবল না। তাই নির্দিষ্ট সংখ্যক কিছু স্টুডেন্ট বা ভাই বোনকে নিয়ে আমাদের এই যাত্রা, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব, ভালো কিছু হবে, আপনাদের সাথে এটাই বলতে পারি। ভালো থাকবেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনোভাবে কোনো কিছু না বুঝতে পারেন, তা অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন। ধন্যবাদ। এই হচ্ছে আমাদের গুগল মিট, এটাকে ওপেন করলে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর তার এখানে কিন্তু জয়েন লেখা আসবে, ঠিক আছে? জয়েন লেখা আসলে যখন রিকোয়েস্ট করে দেবেন তখন আমার কাছে চলে আসবে, তখন আপনার টোটালি আপনার কাজ শেষ। হুম।